ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আসছে পরে খবরে। করোনা সংক্রমণ রুখতে কলকাতায় নতুন করে তিনটি কন্টেইনমেন্ট জোন ঘোষণা করলো রাজ্য সরকার। বালিগঞ্জ সার্কুলার রোড, টালিগঞ্জ এবং গড়িয়ার একাংশকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধির কাছে। সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, তিনটি কন্টেইনমেন্ট জোন নতুন করে ঘোষণা করা হয়েছে, কবে থেকে এখানে কি কি নিয়ম বলবৎ করা হচ্ছে? দেখো, কলকাতা পুরসভার তিনটে ওয়ার্ড, কলকাতা পুরসভার 69 নম্বর ওয়ার্ড, কলকাতা পুরসভার 87 নম্বর ওয়ার্ড এবং 110 নম্বর ওয়ার্ড, এই তিনটে ওয়ার্ডের তিনটি পৃথক জায়গাকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে রাজ্যের তরফে। কলকাতা পুরসভার 69 নম্বর ওয়ার্ড বালিগঞ্জ সার্কুলার রোডের সুকেত আবাসন, এই সুকেত আবাসনের তিনটে ফ্লোর, সেকেন্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর এবং ফিফথ ফ্লোর, এই তিনটে ফ্লোরকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। কলকাতা পুরসভার 87 নম্বর ওয়ার্ড অর্থাৎ টালিগঞ্জ এলাকার 18 নম্বর রাজা বসন্ত রায় রোডের একটি বহুতল, তার সেকেন্ড ফ্লোরকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। এবং গড়িয়া অঞ্চলের কলকাতা পুরসভার 110 নম্বর ওয়ার্ড, সেই 110 নম্বর ওয়ার্ডের 9 নম্বর ভ্যালি পার্ক অর্থাৎ মেট্রো স্টেশন লাগোয়া এই 9 নম্বর ভ্যালি পার্ক, এই একটি একটি বাড়ি, এই বাড়িটিকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। আমরা জানি যে কন্টেইনমেন্ট জোনের সংজ্ঞাটা কিছুটা পরিবর্তন করা হয়েছিল, যেখানে গোটা অঞ্চলকে কন্টেইনমেন্ট জোন না করে নির্দিষ্ট বাড়ি, যে একটি বাড়িতে অনেকে আক্রান্ত হয়েছেন এরকম বাড়িকে চিহ্নিত করে কন্টেইনমেন্ট জোন করার শুরু করেছিল রাজ্য সরকার। নতুন যে তিনটে কন্টেইনমেন্ট জোনের তালিকা সামনে এসেছে তাতেও তাই দেখা যাচ্ছে যে দুটি বহুতল এবং একটি বাড়ি, তাকে কন্টেইনমেন্ট জোন করা হয়েছে। 9 নম্বর ভ্যালি পার্ক অর্থাৎ গড়িয়ার যে মেট্রো স্টেশনের লাগোয়া এই বাড়ি, এই একই বাড়িতে একই পরিবারের 6 জন করোনা আক্রান্ত হয়েছিলেন, তাদেরকে সেই বাড়িটিকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। প্রত্যেকটি ক্ষেত্রেই কলকাতা পুরসভা তাদের বাড়ির সামনে একটি 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 নোটিশ তারা দিয়ে গিয়েছেন, আমরা দেখতে পেয়েছি কোথাও স্টিকার লাগিয়ে দিয়ে যাওয়া হয়েছে, বাড়ির বাসিন্দাদের বাড়ি থেকে বেরোনো নিষেধ করে দেওয়া হয়েছে, তারা যাতে মেলামেশা করতে না পারেন এই কন্টেইনমেন্ট জোন যতদিন থাকবে সেই ততদিন পর্যন্ত, সেই বার্তাটা তাদের দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বলা যেতেই পারে যে নতুন করে কন্টেইনমেন্ট জোন তিনটে জায়গায় করা, তা কিন্তু রাজ্য স্বাস্থ্য দপ্তর, তারা একটি বাড়িতে বা একটি অঞ্চলে যেখানে অনেকে আক্রান্ত হচ্ছে সেখান থেকে যাতে তারা অন্য মানুষের সাথে মেলামেশা না করেন, যাতে আক্রান্ত নতুন করে সংক্রমণ ছড়াতে পারে, সেই বিষয়টা নিশ্চিত করতে তারা এটা করেছেন, যাকে স্বাগত জানাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরাও। ধন্যবাদ। সাথে থাকবো না রে, পুরুলিয়া যাচ্ছি। তাই কবে ফিরবি রে দিদি? কবে না, কখন? 1 ঘন্টা পুরুলিয়া, দীঘা, বিষ্ণুপুর ঘুরে মালদা হয়ে 8টার মধ্যে ব্যাক। রাতের পরে আর বাবা, 1 ঘন্টায় গোটা রাজ্য হেলিকপ্টারে যাচ্ছিস নাকি? 1 ঘন্টায় গোটা রাজ্যের কোথায় কি হচ্ছে তার এক্সক্লুসিভ রিপোর্ট এবিপি আনন্দ 7টায় বাংলা রোজ সন্ধ্যে 7টায়।